নাইনের নিয়মিত আয়োজন ইভ্যালি নিবেদিত ফ্রাইডে অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রতি পর্বে আমরা দুজন করে তারকা অতিথি নিয়ে আসি আমাদের এই আয়োজনে, এবং আজকেও তার ব্যত্যয় ঘটছে না, আজকেও ঘটছে না তার ব্যতিক্রম। আজকে যে দুজন তারকা অতিথিকে আমরা হাজির করব আপনাদের সামনে, তার বা তাদের সাথে আমার রয়েছে এক অন্যরকম পরিচয়, অন্যরকম ভালোবাসা। সেই ভালোবাসাটা কেন বা পরিচয়টা কীভাবে সেটা জানবো, এবং জানবো আরও অনেক কিছু। মঞ্চে ডেকে নিচ্ছি সেই দুজন তারকাকে। মঞ্চে আসছেন শিপন মিত্র এবং তমা মির্জা। হ্যালো 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 করোনার মধ্যে যদিও আমাদের মিলানো উচিত না। আচ্ছা, ম্যান এন্ড ওয়ামেন ইন ব্ল্যাক, এটা কাহিনী কি? তুমিও তো ব্ল্যাক না? আমি আধা ব্ল্যাক আধা হোয়াইট, আমি হোয়াইট এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি সাদা মনের মানুষ ভাই, আমি সাদা মনের মানুষ ভাই। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে জানতে চাই যে কালো যে কালারটা, এটার প্রতি আমি দেখেছি দুজনের একটা প্রীতি আছে, কারণ আমি তোমাদের দুজনের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল না? আচ্ছা, ওকে, সেই জায়গা থেকে আগে জানতে চাই যে কালোর প্রতি ভালোবাসাটা কি করে? আমার তো ফেভারিট কালার ইজ ব্ল্যাক, মানে সেকেন্ড কোনো অপশন নেই, ব্ল্যাক হলো ফেভারিট। আচ্ছা, আর তোমার ক্ষেত্রে? মেয়েদের সাধারণত লাল খুব পছন্দ হয়, পিঙ্ক খুব পছন্দ হয়, আমারও ওগুলো পছন্দ। আজকে পরে আসছে কালো, এই কালারই পিঙ্কিশ, তার তো পিঙ্ক পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এই জন্য আমি আজকে ব্ল্যাক করেছি। আমাদের এই অনুষ্ঠানে তোমাদের দুজনকে অনেক 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 স্বাগত। থ্যাংক ইউ দাদা। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ফ্রাইডে স্টার। আমি মনে করি যে সিনেমার যারা তারকা তাদের সাথে আমাদের অনুষ্ঠানের নামের একটা খুব ভালো একটা যোগসূত্র আছে। আমাদের ছবিও রিলিজ হয় শুক্রবারে, আমাদের প্রত্যেকজনের ভাগ্য কিন্তু শুক্রবার শুক্রবার নির্ধারিত হয়, এজন্য শুক্রবারের প্রতি আমাদের গুরুত্ব বা মমত্ব কিন্তু একটু বেশি। আচ্ছা, শিপনের কাছ থেকে আমি শুরু করব, যদিও লেডিস ফার্স্ট বলি, বাট ওর কাছে আমি পরে শুনতে চাই। শিপনের কাছে একটু জানতে চাই যে শিপনের, আমি যতদূর জানি শিপনকে আমি প্রথম যেখানে দেখেছিলাম সেখানে আমি ওকে অভিনয় করতেই দেখেছি, বাট আমি মনে করলাম যে এই ছেলেটা কে? আমি একটা FDC-তে একটা শুটিংয়ে দেখছিলাম ওকে, তো আমাকে একজন এসে বললো যে নতুন হিরো একজন। তাই বললাম আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর একটা লুক ছিল, এখনও আছে বাই দ্য ওয়ে, হি স্টিল হ্যান্ডসাম, যদিও বয়স অনেক বেড়ে গেছে। আচ্ছা, শিপনের কাছে জানতে চাচ্ছি যে শিপন এসেছিল কিন্তু নির্মাতা হিসেবে, কিন্তু হয়ে গেল হিরো, কীভাবে শিপন? ছোট করে বলবো না বড় করে? ছোট করে বল। ছোট করে বলবো, 2006-এ আসা। হ্যাঁ, ক্যামেরার পিছনে আসলে আমার ঝোঁকটা এখনও আছে, বাট যদিও এখন অভিনয়ের জন্য করা হয় না। 2006 থেকে ক্যামেরার পিছনে কাজ শেখা, 2009 একটা আমার প্রোডাকশন হাউস দিয়ে ব্ল্যাক পেপার, ওখানে বেশ কয়েকটা বিজ্ঞাপন অ্যান্ড মিউজিক ভিডিও, অনেক নাম করা বিগ বাজেটের মিউজিক ভিডিও হয় আমার ব্ল্যাক পেপার থেকে। ওইখানে আমি শখ করে একটা মিউজিক ভিডিও করেছিলাম আরাধনা, নিঝরা পর ইমরানের গান, ওইটা আসলে এতটাই সুপারহিট হয়, তারপর অ্যাকচুয়ালি মানে প্রচুর কাজের অফার আসে, ফিল্মেরও আসে, তখন ইন্দাম ইন্দাম অনেক নাটক টাটকের অফার আসে, বাট তখন ফিল্মটা মাত্র জাস্ট চেঞ্জ হচ্ছে আমাদের, তখন আমার অনেকগুলো ফিল্মের অফার আসলো, তখন আসলে মাথা খাটায়নি। তো একদিন আমাকে সৈকত ভাই আমাকে ফোন দিল, সৈকত নাসির আমার দেশাদা লিডার ডিরেক্টর, আমার বলল ভাই আপনার সাথে একটু গল্প করতে চাই 2 ঘন্টা। আমি বললাম ঠিক আছে ফাইন, ফিল্ম টুম কিছু বলে নেই, গল্পটা পুরোটা শুনলাম, শোনার পর আমি বললাম এটা কি ফিল্ম হবে? বলে হ্যাঁ আমি করবো, আমি নতুন নির্মাতা। আমি আবার জাস্ট ফান করে বলছি, আমি এরকম গল্প যদি আমরা পেতাম জীবন দিয়ে দিতাম। বলে ভাই দেশাদা লিডারটাই আপনি, কারণ আপনি করবেন কি না বলেন। তারপর বেসিক্যালি শর্টকাটে যেতে বলতে বলছেন, আমি ভেরি লাকি ছিলাম, দেশাদা লিডারের মতো গল্প, সৈকত নাসিরের মতো ডিরেক্টর, প্লাস আমার মাথায় ছিল জ্যাজ মাল্টিমিডিয়া, আবার উইথ কো আর্টিস্ট ছিল মাহি, আর তারেক নাম স্যারের মতো বাঘা একজন আর্টিস্ট, সব মিলে শোনা প্যাকেজ, ওই 4টা ন্যাশনাল অ্যাওয়ার্ড, আর ওই জার্নি যে শুরু হলো এখন চলছে। ভেরি গুড, খুব গুছিয়ে কথা বলিস আজকাল। ও মাই গড, এটা তার অ্যাক্টিংও ইমপ্রুভ করেছে, এখন অ্যাক্টিং অনেক ভালো করে, অভিজ্ঞতা ভেরি গুড। একটা জিনিস এর পর পরই একটা প্রশ্ন আসে আমার মাথায় তোর ক্ষেত্রে, সেটা আমি পরে বলছি, আগে একটু তোমার কাছে যাই। তোমাকে আমরা সবসময় দেখেছি যে তোমা একটা অভিনয় জ্ঞান সম্পন্ন মেয়ে, পাশাপাশি নৃত্যে খুব পটিয়সী, তো নাচের প্রতি ভালোবাসাটা কি ছোটবেলা থেকে ছিল তোমার? একদম ছোটবেলা থেকে, তুমি জানো 3-4 বছর থেকে স্টার্ট নাচের। আচ্ছা, তখন থেকেই মানে স্টেজ শো করা হতো, প্রোগ্রাম, নাচের প্রোগ্রামগুলো করা হতো। তারপরে যখন আমি 8-9-এ তখন একটা মিউজিক ভিডিওর মতো হয়, সেটা নাচের পরে, একটা গানের উপরে আমরা প্রায় 12-13 জন মেয়ে একটা গ্রুপ নাচ করি। কখন মানে কত বয়স তখন? 9-8-9-এ পড়ি। আচ্ছা, তারপরে 10-এ উঠে NTV-তে আমি ফার্স্ট একটা নাচের প্রোগ্রাম করি। আচ্ছা, সেটাও ওরকম গ্রুপের সাথে, 2-3টা মেয়ে ছিলাম আমরা একসাথে গ্রুপে। তারপরে নৃত্যাঞ্চল করেই আমার 10-এ যখন আমি, তখনই আবার নৃত্যাঞ্চল করতে ঢাকায় আসি।
ওইখানে তো শাইন সুমন ওরা আমার ওই মিউজিক ভিডিওগুলো দেখেছে নাচে ওখান থেকে কি পিক করা হয়েছে তারপরে ওরা অফার করেছে তো সিনেমার প্রতি কি মানে এটা অফার করলো নায়িকা হয়ে গেলাম নাকি না সিনেমার প্রতি একটা ভালোবাসা ছিল যে নায়িকা হব হব এরকম আমার তো ধরো শাবনূর সালমান শাহ এদের ভক্ত আমি অন্ধভক্ত ছিলাম ছোটবেলায় ছায়া ছন্দ হতো তখন তো সারাক্ষণ টিভি খুলে ওগুলো দেখতাম তো যখন আমাকে ফার্স্ট বললো ফুল ফ্যামিলির মধ্যে কারোর মাথায় এই আমাদের পুরো ফ্যামিলিতেও নেই গোষ্ঠীতেও নেই কারোর মাথায়ও ছিল না তো আমার আব্বু আম্মু মানে একটু একটু যেহেতু আমাকে ছোটবেলা থেকে তারা শিখিয়েছে নাচ গান আমরা সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত তাদের একটু ইচ্ছা ছিল বাট মানে যখন আবার আত্মীয় স্বজনের সাথে কথা বলা হলো কেউই চলচ্চিত্র তারপর আবার বাংলা বাংলাদেশি চলচ্চিত্র তো একদমই কেউ রাজি হচ্ছিল না বাট আস্তে আস্তে তারপর এই যে যারা রাজি হয় নাই তারা যখন এখন একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তোমা মির্জাকে দেখে ছবি দেখে ছবিতে তোমা মির্জা গান করছে নাচ করছে যা মানে যেটা যেটা করা দরকার করছে তখন তাদেরকে তাদের রিঅ্যাকশন কি এখন আমার এক চাচু তো এখনো আমাদের কারোর সাথে কথা বলে না সে তার জায়গায় একদম স্ট্রেট ওই জায়গাতেই ওইখানেই সে আছে আচ্ছা ওকে আর অন্যান্য যারা ছিল তারা এইভাবে খুব বেশি বারণ করছে তা না খুব একটা পছন্দ করতো না বাট যখন দেখেছে আমার কাজের কোয়ালিটি আমি কি কি কাজ করছি সেগুলো দেখে এখন তারা অ্যাপ্রিশিয়েট করে এবং পছন্দ করে দেখেও আমার প্রোগ্রাম দেখে বলেও যে প্রোগ্রাম দেখেছে ভেরি গুড তারপর ওর জার্নিটা আমরা আরেকটু শুনবো তোমার কাছ থেকে আবার একটু শিপনের কাছে যাচ্ছি যে শিপন যেটা বলছিলাম যে একটা প্রশ্ন বাকি আছে সেটা হচ্ছে যে দেশাদা লিডার থেকে আমরা শিপনকে পেলাম বাট তারপরে শিপনের ইয়েটা কী ছিল ইচ্ছাটা কী ছিল যখন দেশাদা লিডার অ্যাজ অ্যাজ আ ফিল্ম সফল হলো মানুষ শিপন নামের একটা নতুন হিরোকে পেলো স্ক্রিনে যখন দেখেছিল শিপন তখন কিরকম লেগেছিল একটু বলি বড় স্ক্রিনে দাদা প্রথম কথা হলো দেশাদা লিডার ছিল আমার টোটালি লাইফ থেকে একটা এক্সপেরিমেন্ট করা মানে আমি ভাবিও নেই যে আমি ফিল্মটা রানিং করব আমার মনে হচ্ছে একটা করে দেখি সত্যি কথা আমি কিন্তু এমন না যে এটা অনেকে বললে হাসে আমার ছোটবেলার থেকে কখনো স্বপ্ন ছিল না আমি হিরো সব মিলে আমার মনে হলো আমি এখানে কন্টিনিউ করবো ভালোবাসার জন্য হলেও করবো কিন্তু আমাকে একটু প্রিপেয়ার হতে হবে তখন আমার অনেক ফিল্ম ছিল হাতে আমার দেশাদা লিডারের পর যে জ্যাজ থেকেও বের হওয়া আমার পর 17-18টা ফিল্ম কিন্তু আমার মানে ই ছিল স্ক্রিপ্ট ছিল বলিস হাতে হাতে স্ক্রিপ্ট ছিল বাট আমার মনে হচ্ছে যে আমি একটু নিজেকে একটু গড়ি তারপর করি বাট এখন তো আমার 17টা ফিল্ম শেষ হয় না মাত্র 8টা মুভি রিলিজ 4-5টা পাইপলাইনে আছে বাট তখন আমি কী করলাম কলকাতায় চলে যাই তাও ওটা মানে আপনার সুবাদেই আপনি মনে হয় এসকি মুভিস আমার নাম্বার দিয়েছিলেন এটা অবশ্যই এটা এটাই ট্রু আমাকে হিমাংশু আমাকে একদিন ফোন দিয়ে বললো যে তুমি কি শিপন মিত্র বলছিলাম না হ্যাঁ পরে দেবাশিস বিশ্বাস তোমার ফোন দিয়েছে নাম্বারটা দিয়েছে মানে ওইভাবে কথা বলে আমি কলকাতায় গেলাম এদের সুবাদে বা জ্যাজের সুবাদে আমি 8 মাস একটা গ্রুমিং সেশন করে এসে তারপর কাজ শুরু হিমাংশু আমাকে ফোন দিয়েছিল হিমাংশুর সাথে তো আমাদের পারিবারিক সম্পর্ক ধানুকা আঙ্কেলদের সাথে অশোক ধানুকার সাথে এসকে মুভিসের কর্ণধারের সাথে তো ধানুকা আঙ্কেল আমাকে ফোন দিয়েছে শোন কি বলে হিমাংশু তোকে ফোন করবে একটা নাম্বার একটা নাম্বার চাই আমাদের বাকি কথা ও বলে নেবে কিছুক্ষণ পরে হিমাংশু ফোন করেছে দাদা কি বলে একটা নাম্বার চাই আমি বললাম কার নাম্বার বলে যে একটা মাল আছে না আমরা মাল কোন মাল বলে আর কি জানি নাম ছেলেটির আমি তোমাকে ছবি পাঠাচ্ছি আমি আমি তো কখনো জানি না তো আমাকে আমি বললাম যে কে বলে যে দেশাতে কাজ করেছে দেশাদা লিডারের ছেলেটা আমি বললাম হ্যাঁ শিপন আমার তো ছোটো ভাই বলে ওর নাম্বার ছবি যা যা আছে এখন আমি আবার কী করলাম তো ফেসবুকে ঢুকলাম জীবনে কখনো ছেলেকে স্টক করিনি ফেসবুকে হ্যাঁ খুব দুঃখ আমার এই জীবনে এটা হ্যাঁ সব সাধারণত খুব অবভিয়াসলি আমি মেয়েদেরই দেখবো ফেসবুকে তাই না দেখবো ছবি এখন ছেলের ছবি দেখতে হলো আমাকে একটা হ্যান্ডসাম ছেলে ছেলেটার নাম হচ্ছে শিপন তারপর ওর ছবি কিছু ডাউনলোড করেছি দুঃখ করে লেগেছে আমার তখন ডাউনলোড করতে করেছি করে ওখানে পাঠিয়েছি তো যাই হোক তারপরে ওখানে ইন্ডিয়াতে তোমার ট্রেনিং হলো ওই সেশনের গল্প আমরা শুনবো ঠিক আছে ওই সেশনের গল্প আমরা শুনবো তোমার কাছে একটু জানতে চাই যে যখন প্রথম শাইন সুমনরা ডাক দিলেন তো সেই মোমেন্টটা কিরকম ছিল সেই মোমেন্টটা কি তোমার প্রিপেয়ার ছিল যে না আমি সিনেমা করব আমাকে যখন তারা ফিল্মে নিল স্ক্রিপ্ট বললো ই করলো আমি না জানতাম না যে জিনিসটার মধ্যে এত ডেপথ আমি বলবো কি বলবো পলিটিক্স আছে বা আরও অনেক বেশি গ্রুমিং করতে হয় অনেক কিছু ফেস করতে হয় কিছুই জানি না আমার যেভাবে স্টার্টিং হওয়া উচিত সেভাবে আমার স্টার্টিং হচ্ছে না ফার্স্ট অফ অল আমি শাইন সুমনের ছবি করিনি আমার যে প্রডিউসার ছিলেন তিনি আমাকে বললেন যে শাইন সুমনের ছবি আমরা পরে করবো কিন্তু মিনটাইম আমি তো জানি যে শাইন সুমনের প্রডিউসার কে আমি আগে মানিক ভাইয়ের যিনি মারা গেছেন এমবি মানিক ওনার ছবি করবো ওকে ওনাকে দিয়ে করবো তো উনিও আমাকে গল্প টল্প বললো আমার যেটা মনে হয় হয়তো শাইন সুমন দিয়ে স্টার্টিং হলে হয়তো আরও ভালো হতো যেহেতু তারাই আমাকে পিক করেছে তো এটা আমার 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 ক্যারিয়ারের জন্য অনেক
অনেক একটা আমি বলবো যে টাফ টাইম ছিল এবং এটা আমার সবথেকে ওর যেমন প্লাস পয়েন্ট যে জ্যাজ মাল্টিমিডিয়া দিয়ে অনেক প্রথমটা এক্সপোজার অনেক ছিল সেই ক্ষেত্রে তোমার ওই সুযোগ আমার জন্য আমার খুব স্ট্রাগল করতে স্ট্রাগল করে একটা জায়গায় নিজেকে নিয়ে আসতে হয়েছে অনেক টাইম লেগেছে সেই সুযোগটা হয়তো হয়নি না কলকাতায় ছিলাম আমরা ওখানে একটু আবার যাই তারপরে কি হলো ওখানে 8 মাসের ট্রেনিং এ কি কি শিখলে না ওখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার জন্য অনেক টাফ ছিল তো ফার্স্ট টাইম একটা নতুন ইন্ডাস্ট্রি ওখানে অবশ্যই নাম দেখে আসছি কলকাতায় অনেক বড় বড় ওখান থেকে জিদ্দা হ্যাঁ এরা কাজ করে এসছে আর এদের তো অনেক পুরানো ফার্ম ওখানে আমাকে একটা স্ক্রিপ্টের 4-5টা সিন দিল বিভিন্ন বিষয়ে আমাকে বললো যে আমরা তোমাকে তোমার সাথে আমরা একটা জার্নি করতে চাচ্ছি তুমি কদিন আছো কলকাতা আমি বললাম যে আমি অ্যাকচুয়ালি আপনাদের কাজে এসেছি আমি 7 ডেজের বেশি থাকতে পারবো না তখন বললো যে তাহলে দুদিন পর তোমার একটা আমরা স্ক্রিনিং নিব আর কি লুক টেস্ট করলো স্ক্রিনিং করলো করার পর বললো তুমি পরের দিন আসো ওরা মানে এডিট এডিট করে কালার রিডিং করে দেখলো দেখার পর আমাকে প্রথমবার অফারটা দেয়নি ফিজিক্যালি অফারটা দেয়নি বলে যে আমরা চাচ্ছি তোমার এভরিথিং ইজ পারফেক্ট বাট আমাদের মনে তোমার গ্রুমিং দরকার আছে আমি এক পায়ে রাজি হয়ে গেলাম বিকজ অফ গ্রুমিংটা আমার ভেরি ম্যান্ডেটরি তখন আমি বললাম যে আফটার গ্রুমিং কী হবে এটা হলো আমি আমার জায়গার থেকে কোশ্চেন করলাম তখন আমাকে সবাই মিলে বললো যে আমাদের 10 ইয়ার্স একটা কন্ট্রাক্ট আছে তুমি 10 ইয়ার্স কোথাও কাজ করতে পারো 10 ইয়ার্স আর আমি কখনোই আসলে ধরা বাঁধাটা যেমন জ্যাজও আমার জ্যাজে এর জন্য আমার রিলেশন খারাপ না জ্যাজে নেই শুধুমাত্র এই কন্ট্রাক্টের কারণে তখন আমি আবার 3 ইয়ার্স প্রথমে জ্যাজে কন্ট্রাক্ট ছিল তখন মাত্র 2 বছর হয়েছে তখন আমি বললাম যে আমি পারবো আপনার সাথে ওটা আমি গ্রুমিংটা করতে যাচ্ছি বাট আমার মনে হয় আপনি জ্যাজের সাথে একটু বসান এরা যদি আপনারা যদি মিউচুয়ালি আপনারা একটা ডিসিশন নেন আমি দুই জায়গাতেই কাজ করলাম বা যে ডিসিশন হয় বিকজ অফ এখন আমার গার্ডিয়ান হলো জ্যাজ তখন আমি তাদের ইনভাইট করি আমরা মানে ওয়েস্টিন আমি অঙ্কুশ এসেছিল হিমাংশু ধানুকা মাহিয়া মাহি আর আজিজ ভাই আমরা বসলাম ওইখানে একটা মিটিং হলো এদের কন্ট্রাক্টে যেটা হলো মাহিয়ার অঙ্কুশ হলো ওদের ফার্স্ট ফিল্মটা আশিকিতে চলে যাবে ইউকেতে আর আমি এদিক দিয়ে ঢুকে যাবো গ্রুমিং আচ্ছা আফটার গ্রুমিং তারপরে উইল ডিসাইড কি হবে তখন আমিও বলছি আমি গ্রুমিং শেষ করি তারপরে আপনাদের অফার যদি ভালো লাগে দেন তখন আমার গ্রুমিংটা ছিল 6 মাসের পর 2 মাসে এক্সটেন্ড করেছে আফটার দেন ওনার ওই 10 ইয়ার্সেই থাকবে সো আমি সব কিছু মিলে দেখলাম যে আমার 10 ইয়ার্স লাইফের অর্ধেকই শেষ একটা মানে ক্যারিয়ারের জন্য সো আমি বললাম যে আমি সরি আমি 10 ইয়ার্স পারবো না আমি আমার সাথে প্রজেক্ট করতে গেলে কারণ এরাও একটু প্রজেক্ট ওয়াইজ আছে বাট এরাও একটু অবশ্যই বড় ঘর তাদের একটা প্ল্যানিং থাকে এক ধরনের চিন্তা ভাবনা থাকে তখন ওনারা বললো যে তোমার যদি কাজ করতে হয় 10 ইয়ার্সের কন্ট্রাক্ট করেই করতে হবে আর নতুন ইউর উইশ দেন আমি বললাম যে আমি তাহলে শিফট করছি তারপর আজিজ ভাই অনেক দিন ট্রাই করেছিল 10 ইয়ার্সের কন্ট্রাক্টের জন্য বাট আমি বলছিলাম 5 ইয়ার্স হলে আই এম অন ওকে দেন ওই যে রসুন ঢুকলো আর আমি আমার মতো করে জার্নি শুরু করলাম একটু ট্রাভেল হয়েছে আর এর মাঝে আমার 2টা ফিল্ম শেষ হয়ে গেছিলো বিগ ব্রাদার হলো ইউটার্ন আলবি আহমেদের আর তারপর একটা টাইম গিয়েছিলো যেটা একটু আগে তোমা বলেছিল যে পলিটিক্স তখনকার অনেক রকম পলিটিক্সে পড়ে গিয়েছিলাম বাট আমার বদল হয়নি বাট তখনও আমার সেই মানে একটা বটবৃক্ষের মতো ছায়া হিসাবে একজন কাজ করেছে সেটা হলো মানে আমাদের ইন্ডাস্ট্রি একটা ডিরেক্টর আছে সেটা হলো দেবাশিস বিশ্বাস আমাকে একটা ফিল্ম দিল চলপালাই তখন আমার খুব আর্টিস্ট ছিল তো ওইখান থেকে আবার মোটামুটি লুক থেকে শুরু করে বা সবাই কিছু আপনি যেভাবে তুলে ধরেছেন বা প্রচারটা ওইখান থেকে সত্যি কথা আমার আবার মোটামুটি একটা রেভলিউশন শুরু হয়েছে ইভেন এখনও আমি বেঁচে আছি আই এম অ্যালাইভ বাহ তোমা আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যখন প্রথমেই একটা পলিটিক্স হোক বা এইটা আর ওইটার মধ্যে যে গণ্ডগোলটা হয়ে গেল তারপরে কি তোমার ডিসিশন নিয়েছিল যে না আমি আর সিনেমা করব না এরকম কি মানে মনে মন তো খারাপ হয়েছিল না করব না সেটা না করতে হবে কিন্তু আমি ভালো করে করতে চাই আচ্ছা তারপরে আবার পড়লাম পলিটিক্সে এইটাও একটু জানতে চাই খোকন ভাই আসলেন বাসায় প্রথমে ফোনে কথা হলো আমাকে খুব বললেন যে তুমি সাকিব অপু তা আমি বললাম আমি আর এই 3 জনের 4 জনের গল্পের মধ্যে আমি আর নেই আমি কাজ করব না হ্যাঁ আমি মানে অতটুকু বুঝছি যে এই জিনিসটা আমাদের বাংলাদেশে এখনো প্রচলন শুরু হয়নি যে 3 জন আর্টিস্ট 4 জন আর্টিস্ট থাকে এবং তার সমমানের সবার হতে পারে ইয়ে থাকে তখন আমি জানি এখানে সাকিব অপুরও একটা সময় চলছে যে সময় তারা ছাড়া অন্য কেউ আসলে ওইভাবে দর্শকও চায় না এবং ডিরেক্টররাও ওইভাবে প্রেজেন্ট করতে পারে না এতটুকু বুঝে উঠতে পারিনি খোকন ভাইকে যখন আমি না করলাম খোকন ভাই লিটারালি আমার বাসায় চলে আসলেন আচ্ছা এবং আমরা সবাই মিলে ডিনার করলাম তখন খোকন ভাই আমাকে খুবই আন্তরিকভাবে বললেন বিশ্বাস করো তুমি আমার অন্যান্য কাজ দেখো
দেখলে তুমি বুঝবে যে আমার কাজগুলো আমি ইকুয়ালি করি, তোমার এখানে কোনো কিছুর কোনো কমতি হবে না। তাই আমি বললাম যে আমার ফার্স্ট যেটা দরকার যে আমার প্রেজেন্টেশন, আমার গ্রুমিং, আমি যেগুলো আমার নাই আমার মধ্যে, হ্যাঁ আমার মধ্যে এখনও খ্যাত জিনিসটা আছে, আমাকে অনেক বেশি স্মার্ট হতে হবে। উনি বললো সব হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, শুটিংয়ে গেলাম, সব হলো, কিন্তু আমার শুটিং ঠিক মতো আর হলো না। শুটিংই হলো তিন দিন কি চার দিন শুট হলো, ওই সেম একটা গান চার পাঁচটা সিকোয়েন্স করে, যেটা তারপর কি বললো যে তোমার শেষ? শেষ। আমি বললাম আরবার শুটিং কবে? হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, এর মধ্যে অলরেডি ছবির রিলিজের টাইম চলে আসলো। এবং ততদিন আমি বুঝলাম যে আমি আবার একটা আরো বাজে ভাবে পলিটিক্সে পড়েছি, আরো বাজে ভাবে পলিটিক্সে পড়েছি। পলিটিক্সটা কেন হচ্ছিল? তোমাকে তো তখন কেউ চিনতো না জানতো না, তাহলে তোমাকে নিয়ে পলিটিক্স আসলে এটা ঠিক পলিটিক্স আমি বলবো না, নতুন যারাই ওই টাইমটাতে আসছে সবাই এটার মধ্যে পড়েছে। না ভয় ঠিক না, এই জিনিসটা কি হয়েছে যে ধরো কোনো প্রয়োজন হয় না এই ক্যারেক্টারটার, কিন্তু এই ক্যারেক্টারটাকে জোর করে ঢুকানো হয় গল্পের মধ্যে, ঢুকিয়ে একটা মেয়েকে এনে তাদেরকে একটা গান দিয়ে চার পাঁচটা সিকোয়েন্স দিয়ে একটা মুভি শেষ হচ্ছে, কিন্তু কখনো কেউ ভাবছে না যে এই মেয়েটারও একটা স্বপ্ন আছে, এই মেয়েটারও একটা ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারে। তাদের সুন্দর মেয়ে পিক করছে, কোয়ালিটি সম্পন্ন মেয়ে পিক করছে, কিন্তু তাদের কাজটা প্রপারলি ইউটিলাইজেশন প্রপারলি হচ্ছে না। সো এই তুমি যেমন আইরিনকে নিয়ে কাজ করেছো, তখন কিন্তু আইরিনের কোনো ই ছিল না, আইরিন ওয়াজ নোবডি, তাই না? তো তুমি যদি এখন আইরিনের সাথে তোমা মির্জাকে নিয়ে দুইজনের মধ্যে আমাকে খুব বড় ক্যারেক্টার দিলে, বাইরেতে একদম দুই তিনটা সিকোয়েন্স দিলে, আইরিনের ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যেত। হ্যাঁ রাইট, আমি আমার মানে আমি হোচট খেতে 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 আজকে আমার জায়গাটা আমি এমন ভাবে পক্ত করেছি যে আমাকে আসলে আর এখান থেকে নড়ানো সম্ভব না। তো তারপরে টার্নিং পয়েন্ট যেটা হলো যে ও আমার দেশের মাটি, এবং তার আগে যেটা হলো সোহানুর রহমান সোহান আমাকে এক মন এক প্রাণে যখন নিলেন, ওইটা আমার ক্যারিয়ার পুরোটাই ঘুরাই দিল। যে হ্যাঁ, সে আমাকে এত বেশি সাপোর্ট করেছে, আমার পুরো স্টোরি তুমি দেখেছো মনে হয়, মুভিটা পুরো স্টোরিতে আমাকে যেভাবে প্রেজেন্টেশন, আমার গেটআপ থেকে শুরু করে, এটাই প্রপার ছিল, এটাই প্রথমবার এটাই আমার হওয়া উচিত ছিল, প্রথমেই প্রথমেই বা প্রথম না হোক সেকেন্ড, সেকেন্ড না হোক থার্ড, কিন্তু হয়নি, যেটা আমি ফোর্থে এসে পেয়েছি। এবং তারপরে ও আমার দেশের মাটি ইফটিজিং, এরপর তো একের পর এক আমার আমার সফলতার জায়গাটা আমি তৈরি করে নিই। তো আমি ওইটাই বলবো যে যাদের সাথে এই জিনিসগুলো হয়, নিউ কামার যেসব মেয়েরা আছে বা আগে পরও যাদের সাথে হয়েছে, বি এ স্ট্রং, মানে একদমই এই এই যে আমাকে এইভাবে বাজে প্রপোজাল দিচ্ছে বা আমার যতটুকু হওয়া উচিত সেইভাবে আমি পাচ্ছি না, এরকম যাদের সাথে মানে একদমই ভেঙে পড়া উচিত না, মানে একদমই মন না ভেঙে একদম জায়গাটা ছেড়ে চলে দেওয়া যাওয়া উচিত না। ভালো কাজের পুরস্কার আল্লাহ টুডে টুমরো দেয়, আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু কেউ আটকাতে পারে না। ডেফিনেটলি ভালো কাজের ডেফিনেটলি আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, থ্যাংক ইউ তোমাকে। এই যে কারণ তুমিও বলছিলে যে পলিটিক্সের একটা জায়গা আছে, পলিটিক্স বলতে এটা হলো সূক্ষ্ম পলিটিক্স, যে নতুনদেরকে স্থান না করে দেওয়া বা না পাওয়ার একটা জায়গা সবসময় থাকে যে কোনো আমার দেশাদের ফার্স্ট ফিল্ম, বিগ বাজেটের ফিল্ম, পুরো বাংলাদেশ যেন একটা ফিল্ম আসবে, বাট ওটা রিলিজ নিয়ে কি হলো নাম বলবো না, অনেক বড় বড় সুপারস্টার হিরো হিরো বা হিরোইন বা বড় বড় ডিরেক্টর বা আমাদের যারা পুরোপুরি মানে এফডিসি চালাচ্ছে, বিএফডিসি চালাচ্ছে, ওরকম মাথালা মানুষরা এরকম প্ল্যান করলো যে তখন জ্যাজের সাথে যখন একটা দ্বন্দ্ব সবসময়, মানে আমরা ফিল্মকে ভালোবাসছি না, আমরা হলো সবসময় একটা একটা ব্যক্তিগত ব্যক্তিগত জায়গা থেকে ও কেন করবে, ও তখন আমি মানে তখন আমি বাচ্চা হিসাবে শিখলাম যে এফডিসি একটা জিনিস, আলাদা একটা জগৎ আর জ্যাজ আলাদা একটা জগৎ, কিন্তু দুইজনে কিন্তু ফিল্ম বানাচ্ছে, কিন্তু অথচ কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এটা খুব বেশি হয়, এই যে আমাদের চলচ্চিত্রের আজকে মাথারা বসেছে। মানে আমার কাছে কেন অবাক লাগে, সরি ফর দ্য ইন্টারাপশন, আমার কাছে কেন অবাক লাগে, কারণ আমরা আমরা কিন্তু এরকম না, এটা মানে যেহেতু আমি এরকম না, আমি জোর গড়াই বলবো আমি এরকম না, একদম না, কখনো ভাবিও না এরকম। তোমার কাস্টিং দেখলে মানুষ বরং ইনফ্যাক্ট আমি তোদেরকে নিয়ে কাজ করতে আই লাভ ইউ গাইজ, বিলিভ মি, আমি তোদেরকে নিয়ে কাজ করতে খুব ভালো লাগে আমার কাছে। আমার আমি একটু একটা জিনিস সত্যি রিয়েলি ফেড আপ, সরি সব ডিরেক্টরকে বলতেছি, আমরা একটা ভালো ছবি না বানায় যদি 32-40 বছরের অভিজ্ঞতা শুনতে থাকি, ওইটা আসলে লাভ নাই। আমাদের ভালো ছবি বানাতে হবে, আমরা চলেন একটা ভালো ছবি বানাই, আমাকে মারেন, থাপ্পড় দেন, পানিশমেন্ট দেন, তুই ছোট তুই ভালো কর, সে 2090s কি করে আসছে, 80s কি করে আসছে, না এখন এটা মিন করে নাই, মানে কেউ বদার করার নাই, এরকম প্রত্যেকটা প্রজেক্টে আসলে আমার স্পেসিফিক সব খুঁটিনাটি প্রবলেম হয়েছে। একটা সাহস করে ফিল্মও করেছিলাম দুই হিরোর, তারপর থেকে কানে ধরেছি করব না, তারপর থেকে কানে ধরেছি করবো না। যেমন ঢাকা অ্যাটাকের কথা বলে আমি নাম ধরেই বলছি, এটা হয়তো বা দীপন দারও দোষ না, আমি রেসপেক্ট ডিউ টু রেসপেক্ট ডিরেক্টর, অনেক ভালো ডিরেক্টর,
আমি মামাকে মালয়েশিয়া 13 দিন তারা খুব লাক্সারি একটা লাইফস্টাইল দিয়েছে, লাক্সারি ভাবে শুটিং করেছে, ওখানে অনেক কিছু শিখেছি, এটা আমার একটা অভিজ্ঞতা। আমি 13 দিন শুটিং করে আমি স্ক্রিপ্টে জানি আমার 26 মিনিট একটা স্লট ঢাকাটাকে, আমি যখন স্ক্রিনে গেলাম আমি খাটলাম, এত চেসিং করলাম, 38 তারা চেসিং করলাম, ওখানকার তামিল ডিওপি, তামিল ফাইট ডিরেক্টর, মালয়েশিয়ান সব সেট আপ নিয়ে কাজ করলো, আমি স্ক্রিনে পেলাম আমার 7.5 মিনিট। এই জন্য এই মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, আমি ইনফ্যাক্ট এই ছবিটা তো সবাই দেখেছে, বিখ্যাত ছবি, আমিও দেখেছি, প্রশংসিত ছবি, খুব ভালো বানানো ছবি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন আমি ওকে দেখেছি যারা কষ্ট করেছে তোকে নিয়ে, তারা যখন দেখে যে তোর এই রেজাল্ট, তখন আমার কাছে মনে হয় ওর কি খুব টাকা পয়সা বা অন্য কিছু খুব প্রয়োজন ছিল? এখান থেকে সত্যি কথা বলি, আমার স্ক্রিপ্ট যেটা ছিল, আমার স্টোরি যেটা ছিল, ইভেন কমিটমেন্ট, এদিক দিয়ে কোনো প্রবলেম নেই আমার। ইভেন আমার কিন্তু তাদের যদি বাজেট বা আমাকে বোঝানোর চেষ্টা করতো, অনেক ডিরেক্টর আছে বুঝায়, কিন্তু ও যেটা বললো গিয়ে দেখে 5 দিন তোমার কাজ শেষ। আমি কিন্তু 13 দিন শুটিং করেছি 26 মিনিটের স্লট, মানে ওনারাও কষ্ট করেছে, আমরাও কষ্ট করেছে। আমি কিন্তু স্ক্রিনে পেলাম 7.5 মিনিট, যেটা আমি আমি আমার আগা মাথা খুঁজে পাই না। আমাকে যেটা বলেছিল স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স, আমি ওটা পেয়েছি, মানে তাদের কমিটমেন্টের দিক দিয়ে কিন্তু কোনো কমতি ছিল না। কিন্তু আমি কেন আমাকে 26 মিনিট কষ্ট করালেন, কেন 7.5 মিনিটে আমার স্ক্রিনে? এটা তো ট্রু, এটা তো ট্রু। তোমাকে আমি দেখেছিলাম একটা ছবিতে, আমার দুটো গান, এত এত সিকোয়েন্স, এই গল্প, আমার গান শুটিং করছে, কেস করবো, মামলা করবো, কত কিছু হলো। তারপরে ইভেন দে এরকম করলো যে পোস্টারে আমার গলাটা লাগিয়ে দিল, জাস্ট একটা ছোট একটা কি একটা, আমি মানে বলতেও পারছি না, এরকম একটা ড্রেস পরা একটা পোস্টারে শুধু আমার গলা লাগিয়ে দিয়ে তারা কাকড়াইলে বিশাল বড় পোস্টার বানিয়ে রেখে দিল। তারপরে এমনিতে তো দিল না, গান তো দিল না, হিরো নাকি শিরুল দেয় না, করবে না গান। তারপরে জানিস আমি একদম সত্যি কথা বলি, ও আমার মানে ঘরের মেয়ে বলে বলছি না, ও আমার কিরকম সম্পর্কর সাথে দুনিয়া জানে, তোর সাথেও তাই। তো আমার খুব খারাপ লেগেছে, কারণ কি ও পারফরমেন্স খুব ভালো ছিল ছবিতে, সবাই ভালো করেছিল, বাট ও আলাদাভাবে খুব ভালো লাগছিল সেখানে, দেখি ও নেয় এবং ওকে খুব অন্যায় করা হয়েছে স্ক্রিনে, এবং রীতিমতো একটা ক্যারিয়ার ড্যামেজ করার জন্য একটা সিনেমা যথেষ্ট, একটা কিন্তু যথেষ্ট। আমি একটা বলছি কথা, আমি বলছিলাম যেটা, আমি ওটা ঢাকায় একটা চলে এসেছে কথায় কথায়, আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ অনেক বড় ডিরেক্টর বাংলাদেশের, অনেক সুপারহিট মুভি দিয়ে এসেছে, আমি একটা কাজ ওখানে আমি আমি জানি না অন্য কেউ পড়ে কিনা, আমি একটা স্ক্রিপ্ট পেলে 10 বার পড়ে তারপর ডিসিশন এই কাজটা করবো কিনা, আমি পারবো কিনা ওই ক্যারেক্টার প্লে করতে। ওখানে দুইটা হিরো নট প্যারালাল, দুইটা হিরো দুইটা ক্যারেক্টার দুইভাবে আগাচ্ছে গল্প, আমি অনেক মানে স্যাটিসফাইড সেই গল্পতে, ওর মতো কাজ করবে, আমি ওর মতো কাজ করবো, আমার হিরোইন আলাদা, ওর হিরোইন আলাদা। কিন্তু ঘুরে ফিরে দিন শেষে আমি যখন কাজ করতে গেলাম, ওইখানে দেখলাম যে এত বড় পলিটিক্স, মানে আমি অ্যাকচুয়ালি শিখতে শিখতে শিখে গেলাম। আমি ওইটা মানে অ্যাকচুয়ালি হয় কি, মানে নতুন পড়ার কোনো কথা না, আমরা যদি আসলে ইন্ডাস্ট্রি বাঁচাতে চাই সব ফ্রেন হয়ে কাজ করতে হবে, সেটা হোক বড় ডিরেক্টর, হোক বড় হিরো, হোক বড় হিরোইন, হোক বড় টেকনিশিয়ান, আর হোক ছোট, সবাইকে যেন ওয়েলকাম করে ভালোবেসে কাজ করে ভাগ করে কাজগুলো করে না, কাজটা অনেক ভালো হবে। একটা জিনিস কি দাদা দেখো, এটা তো আমাদের ভেতরের স্টোরি, দর্শক তো এত কিছু জানে না, দর্শক যখন স্ক্রিনে দেখছে দর্শক কিন্তু ভেবেই নিচ্ছে ও এটা সেকেন্ড পেয়ার কাজ করছে, এটা ফার্স্ট হিরোইন, এটা সেকেন্ড হিরোইন। হ্যাঁ, আবার অনেক দর্শক কিন্তু আনস্যাটিসফাইড, মানে থাকে না স্যাটিসফ্যাকশনের জায়গাটাও তাদের থাকে না, হয়তো বলতেছে যে আহ ওর আর ক্যারেক্টারটা এত ছোট, আরেকটু বড় হলে ভালো হতো, বা তারাই বলতেছে ধুর ও কী গল্প, এ কোত্থেকে আসলো, এসে ঢুকলো, আবার গান করলো, আবার চলে গেল। মানে সেকেন্ড লিডের যে তকমা একবার যদি লেগে যায় তাহলে এখান থেকে বের হওয়া কিন্তু শুধু তাই না, দর্শকও তো স্যাটিসফাইড না তোমার মুভিটা দেখে, দর্শক দেখবা বলবে এ কোত্থেকে আসলো, এর আবার এই গান আসলো কোত্থেকে, আবার চলে গেল কেন, ওই মেয়েটা কই আসে হঠাৎ করে, হ্যাঁ ওই মেয়েটা কই, বা ওই ছেলেটা কই, তো এটা ঠিক না, এটা অবশ্যই ঠিক না, ঠিক না, এটা কারণ আমরা তো ছবির উপরও প্রভাব পড়ে তো না, আমরা তো বলছি না যে আমরা অনেক পলিশড, আমরা অনেক ভালো অ্যাক্টিং করি, আমরা দেখতে অনেক সুন্দর, বলছি না, তাহলে আমাদের নিও না। আচ্ছা এই প্রসঙ্গ থেকে একটু বেরোই, ঠিক আছে, মনটা খারাপ হচ্ছে, একটু ভালো করি। শিপন দেশাদা লিডার হলো, কলকাতায় গেল, গ্রুমিং করলো, ফিরে আসলো, পরবর্তীতে শিপনের জার্নিটা আবার চাকাটা ঘোরা শুরু করলো,
তারপরে শিপনের সিগনিফিকেন্ট ছবিগুলোর কথা একটু একটু করে জানতে চাই যে কী কী ছবি করলো, দর্শকরা একটু জানুক। আমি দেশাদালিনের সাথে ব্যাক টু ব্যাক বিগ ব্রাদারটা করলাম, করলে করার পর আমি ইউটার্নটা আসলে আমার সাইনিং করা ছিল, বাট এসে ব্যাক টু ব্যাক আমি বিগ ব্রাদার ইউটার্নটা করলাম। আচ্ছা, তারপরে আসার পর যখন আমার এগ্রিমেন্ট নিয়ে একটু ঝামেলা হলো, তখন একবার ভাবছিলাম যে পড়াশোনা তো কমপ্লিট হয়েছে, অ্যাটলিস্ট কিছু একটা করে খেতে পারবো। আমি অ্যাকচুয়ালি একটু ফ্রাস্ট্রেটেডই ছিলাম, প্রায় ছ মাস সাত মাস আমি কোনো কাজই করিনি, প্রথম মুভ মানে আমার মনে হচ্ছে মানে আমার কেন যেন মনে হচ্ছিল আমি যে জায়গাটাতে এত ভালোবাসা রেসপেক্ট পাচ্ছি আসলে কি পাচ্ছি কিনা, প্রপারলি পাচ্ছি কিনা, মানে আমি আমি আমার মধ্যে কনফিডেন্স পাচ্ছিলাম না। আচ্ছা, তখন আসলে সত্যি কথা আমি একটু দুটানা ছিলাম। আচ্ছা, তারপরে সত্যি কথা লাইক ওইটা তো আমি একটু আগে বললাম, আপনি ওই টাইমে একদিন বললাই তুই আয়, আমার তখন ইন্দিরা রোড বাসা। আপনি আমি দর্শকদেরকে একটু বলতে চাই, এনারা যে দুজন আমাদের আজকের অতিথি তাদেরকে নিয়ে আমি একটা চলচ্চিত্র করেছিলাম, তার সাথে আরেকজন ছিলেন এনাদের সাথে, তার নাম হচ্ছে শাহরিয়াজ। আমরা একটা চলচ্চিত্র করেছিলাম চলপালাই ছবিটার নাম, এবং আমরা খুব মজা করে কাজটা করেছিলাম, পিকনিকের মতন করে করেছিলাম, আমরা বান্দরবনে ছিলাম অনেকটা দিন, ভেরি মেমোরেবল, আমরা এখনও চেরিশ করি ওই বিষয়টা। তো তোমার কাছে জানতে চাই যে ওর জার্নিটা আমরা শুনলাম একের পর এক, ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত আমি একটু যেতে চাই, যে যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডে সেই ছবিটার একটু কাহিনি জানতে চাই। যে ওইটা তো মানে আনএক্সপেক্টেড, ওটা কেমনে হলো আমি জানি না, এটা হলো আল্লাহ বর দিল, আল্লাহ বর দিল যে তুমি যাই না 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 মানে দেখো মানে কেমনে ভাই কাজই করছি কি আর বলবো বা কি পাবো বা কি মানে এরকম একটা ফিলিং। তো আল্লাহ আল্লাহর কাছ থেকে আল্লাহর ব্লেসিং যে মেয়েটা এত ধোকা খাইছে, ওকে চলচ্চিত্র থেকে চলে যাওয়ার আগে কিছু একটা দিয়ে দি, চলে গেলে কিছুই পাইলো না, মানে কিছুই তো নিয়ে যেতে পারলাম, অ্যাটলিস্ট কিছু একটা হয়ে যায়। ভেরি ওয়েল ডান ছবির জন্য, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড এই বয়সে এসে মানে একেবারে কম বয়সে পাওয়া, এটা একটা অনেক বড়। আমি মনে সব থেকে ছোট ন্যাশনাল অ্যাওয়ার্ড, ওই জন্য আমি কম বয়সের কথাটা বলছি বারবার। আচ্ছা, একটা ফান পার্টের কথা বলেছিলাম, ঠিক আছে, অনেক তো অনেক রকমের কথাবার্তা হলো, এবার আমরা একটা একটু হালকা আমেজের কথা বলি, কিছু প্রশ্ন করা হবে ছোট করে এবং তাড়াতাড়ি উত্তরগুলো দেওয়া হবে, একটু ভেবেছি মানে ই আছে গিফট আছে না, গিফট টেম্পার নাই, আমার ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। আচ্ছা চলবে, চলো। আচ্ছা, আমি শিপনকে দিয়ে শুরু করছি, তারপর তোমাকে দিয়ে আসছি। আচ্ছা, যদি কোনো মেয়েকে অ্যাট্রাক্ট করতে চায় শিপন, অ্যাটেনশন ড্র করতে চায়, তাহলে শিপন কি করে, আদৌ কিছু করে কিনা, নাকি শিপন এমনি বলে যে আমি এমনি খুব অ্যাট্রাক্টিভ? অ্যাট্রাক্ট করতে গেলে না তাকালি তো মোটামুটি যদি শিপন ফেমাস না হতো বা এই জগতে না আসতো, তাহলে শিপন এই মুহূর্তে কি থাকতো? স্টাডি করেছিলাম ব্যাংকার হবো বলে, ওকে, বাট এখন মনে আমি যেহেতু এটা আবার চেঞ্জ হয়ে গেছিলো, আমি ক্যামেরার পিছনে একটা ভালো ডিরেক্টর হতাম। ওকে, শিপন রান্না করতে পারে ভালো, খুব ভালো রান্না করতে পারে আমরা জানি। শিপনের সবচেয়ে ডেলিশিয়াস ফুড কোনটা রান্না? এনি কাইন্ড অফ স্পাইসি ফুড আমাকে পারো, কারণ মরিচ দিলেই ঝাল হয়ে যায়। ঠিক আছে, আমরা আমরা দাওয়াতটা নিলাম, থ্যাংক ইউ সো মাচ, ও যদিও দেয়নি আমাদের খেয়ে আমরা নিচ্ছি। আচ্ছা, কিন্তু রান্না করতে গিয়ে কখনো শিপন কোনো কিছু একদম স্ক্রু আপ করে দিছে এরকম কিছু, যে মানে কি বানাতে গেলাম কি বানালাম এরকম? এরকম হয় নাই কেন, আমি সবসময় না আগে দেখি খুব প্রপারলি, যেমন মাঠ থেকে যেটা শিখে ডিশটা দেখি প্রপারলি বুঝে তারপর করি, তো এখনো পর্যন্ত ওরকম অ্যাক্সিডেন্ট হয়নি। স্নান করার সময় বা গোসল করার সময় শিপন গান গায়? মানে গান গাইতে পারি না, ওই টাইমই শুধু গাই, কাউকে শুনে না। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার কাছে প্রশ্ন, যে সাধারণত মেয়েরা কি হয় ছোটবেলায় একটা বয়স থাকে যে বয়সে কোনো পুরুষ শিক্ষকের প্রতি তার প্রতি একটা ভালোবাসা জন্মায়, তোমার কি এরকম হয়েছিল কখনো? কোনোদিনও। তোমার প্রতি কারোর হয়েছিল? কখনো কেউ বলেনি। আচ্ছা, স্টুডেন্ট লাইফে কোনো প্রেমপত্র পাওয়া বা এরকম কিছু? এ অনেক, একটা বল না, একটা গল্প বল। আমার হাত পর্যন্ত আসেনি, আমার খুবই এটা খুবই কষ্ট লাগে যে আমার হাত পর্যন্ত আসেনি, শুধুমাত্র একটা খুব মনে আছে যে আমার খুবই কাছের ফ্রেন্ড, খুবই মানে ওরা আমার ফ্রেন্ডের মতন ভাইয়ের মতনই দেখি, ও হট করে আমাকে একটা চিরকুট দিল ক্লাসের মধ্যে, মানে কেমন টাইপের ফ্রেন্ড, ধরো একটা পরীক্ষার হলেও যদি পাশাপাশি এটা না পারি না একটু বলে দে, মানে খুবই অন্যরকম একটা ফ্রেন্ডশিপ, ও হুট করে আমাকে একটা চিঠি দিল আমারও পড়ানো যে হা চাই তুমি তাই তুমি তাই, মানে ওইটা আমার কাছে, এবং এরপর ওর সাথে আমি কথা বলে বন্ধ করে দিছিলাম। তো এই 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 একটাই আমি জীবনে আমার নিজের হাতে এসে পৌঁছাচ্ছে আর পৌঁছায় না। আচ্ছা, কত জোড়া জুতা আছে তোমার? অনেক, একটু জানতে চাই আমরা সবাই। না, কারণ হলো
অনেক, কারণ আমার মানে একজনের কথা না বললেন, আমার হাজবেন্ড খুব শুজ ফ্রিক, মানে স্যান্ডেল সে খুব পছন্দ করে, তো দেখা যায় যে ওর সাথে শপিং এ গেলে অনেক একসাথে অনেক কিনে দেয়। তোমার ব্যাড কোয়ালিটি? অসম্ভব মেজাজ, অল্পতে রেগে যায় এবং যখন রেগে যায় তখন মানে কি বলছি, কাকে বলছি, কেন বলছি, এগুলোর কোনো হুঁশ থাকে না। আচ্ছা, যদি তোমা ফুল হতো একটা, কোন ফুলটা হতো? টিউলিপ। ইশ, খুব শখ। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমা রাত্রে ঘুমোয় যখন, মানে কি ধরনের স্বপ্ন তোমার ঘুমে আসে, কখনো মনে থাকে স্বপ্নগুলো, কি ধরনের স্বপ্ন? বিয়ের আগে এক ধরনের ছিল, এখন বিয়ের পরে এক ধরনের। থাক থাক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা আসার জন্য যে থ্যাংক ইউ সেটা পরে দিচ্ছি, শুধু জেনে যাচ্ছি যে এখন আপকামিং প্রজেক্টগুলো দুজনের কাছ থেকে কী কী হচ্ছে বা কী কী হতে পারে। আপকামিং, আমি রিসেন্ট একটা ইমপ্রেসের একটা ফিল্ম শেষ করলাম, ভালোবাসার প্রজাপতি, পপিয়াপুর সাথে। ওটা একটা একদম আর্ট ফিল্ম প্যাটার্নের, কমার্শিয়াল কোনো ধাঁচ নেই। আর আমি ওয়েব ফিল্ম, অ্যাকচুয়ালি ফিল্মই, দুইটা ওয়েব ফিল্ম করছি, নামটা এখন সিলেক্ট হয়নি, বাট আমার স্ক্রিপ্ট একটু ব্রেক, আমার নামটা এখন ওরা সিলেক্ট করেনি। আবার সামনে মাসে একটা কাজ শুরু করব, আছি প্ল্যানিং আছে। ভেরি গুড, ভেরি গুড শিপন। তোমার তোমার প্ল্যানিং? আমি বেকার। আচ্ছা, আমি বেকার, কারণ হলো কোভিড। কিন্তু তোমাকে কাজ করতে চায় এখনো? না, আমার যেটা হয়েছে বেকার মানে কি, আমার কোভিড যখন শুরু হলো, লকডাউন হলো মার্চে, তখন আমি লকডাউনে চলে গেলাম। তোমরা দেখেছো নিউজে যে শুটিং করতে বের হয়ে আমি একটা পুলিশের কাছে একটা ম্যাজিস্ট্রেট আমাকে ইয়ে করেছে, জরিমানাও করেছে। তারপরে বাসায় ঢুকেছি, ঢুকেছি আর বের হইনি, তারপরেও করোনা আমাকে আবার খুঁজে নিয়েছে। তারপরে হলো করোনা, তো করোনা কোভিড হলে যেটা হয়, মানুষ 14 দিনের কোয়ারেন্টাইন থাকে। আমি প্রায় 1.5 মাস পরে গিয়ে আমার নেগেটিভ এসেছে। 1.5 মাস পরে এসে যখন আমি কাজ স্টার্ট করেছি, সেটা জাস্ট মানে 1 মাস 1.5 মাস হলো, তো এখন স্টার্ট করেছি, এখন অনেক কাজের অফার আসছে। বাট আমার যেটা হয় যে ধরো আমার আব্বু বয়স্ক, আমার আম্মু বয়স্ক, সো আমি চাইলেই আউটডোরে গিয়ে শুট করে এই কোভিডের মধ্যে আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। তারপরে দেন এগেইন আমরা সবাই হোপফুল, আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, আমার মনে হয় যে আরেকটু আরেকটু যখন নরমাল হবে তখন পুরো দমে কাজ করব, এবং কাজের প্রপোজাল আসছে এখন, আর একটু টাইম নিয়ে করব। ভেরি বেস্ট অফ লাক ওয়ান্স এগেইন ফর ইওর বেটার ফিউচার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আজকের তারকা যে দুজন অতিথি ছিলেন তাদের সাথে কথোপকথন। আগামী পর্বে আরও দুজন তারকা অতিথি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন ইভ্যালি প্রেজেন্স।